हेलो बंधुरा तुम्हारे सकते स्वागत जाची हमारे यूट्यूब चैनल सी बुस्टारे। आज को 18 एप्रिल 18 एप्रिल 2021 कारेंट अफेयर्स नहीं भिडियो आलोचना करब जेने आज के डेटर गुरुतपूर्ण कारेंट अफेयर्सगुलू और भिडियो डिस्क्रिप्शन बक्से पीडिएफ लिंक देया रही है सेखान तुम्हारा खूब सहजे पीडिएफ डाउनलोड करते पर सम्पूर्ण बिनामूल्य और पीडिएफ तुम्हारा टेलिग्राम ग्रुप थे कलेक्ट करते एखो पर्त जो चैनल सबसक्राइब करो अवश्य चैनल सबसक्राइब करो तरह बेल आइकन क्लिक करल नोटिफिकेशन अपशन की अन करो। आज के प्रथम प्रश्न सामने रही है निम्न कौन फटोग्राफर वर्ल्ड प्रेस फटो अफ द ईयर 2021 जितलें। एक क्षेत्र में सठिक उत्तर हो जाए मैट्स निनसेन अपशन सी हे एक क्षेत्र सठिक उत्तर वही फटोटी हमें दिए सम्प्रति मैट्स निनसेन वर्ल्ड प्रेस फटो अफ द ईयर 2021 जीते और उनार तोला छविटर नाम हे करोना हाग और डेनमार्कर फटोग्राफर मैट निनसेन 2015 और 2021 वर्ल्ड प्रेस फटो अफ द ईयर जीते और वर्ल्ड प्रेस फटो अफ द ईयर अवार्ड प्रदान डच फाउंडेशन वर्ल्ड प्रेस फटो थे और अवार्ड पुरस्कार मूल्य हिसाब से थी 10,000 यूरोस। जावर्ती प्रश्न दिखी सम्प्रति निम्न कौन संस्था पर्सन ज्ञान लंच करल। एक क्षेत्र में सठिक उत्तर हो जाए नीति आयोग अपशन बी हे एक क्षेत्र सठिक उत्तर। डिटेल्स जा नीति आयोग गड़े उठे 2015 पहला जानुआरी। नीति आयोग हेडक्वार्टर्स हे न्यू दिल्ली बर्तमान चेयरपार्सन हम नरेंद्र मोदी और नीति आयोग बर्तमान सीईओ हम अमिताभ कांत। नीति आयोग बर्तमान वाइस चेयरपार्सन हम राजीव कुमार। जावर्ती प्रश्न दिखी कौन केंद्रीय मंत्री इलेक्ट्रॉनिक मार्केट प्लेस ई सांता लॉन्च करल। उत्तर हो जाए पीयूष गोयल अपशन ए हे एक सठिक उत्तर। তাহলে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি ই সান্টা ইলেকট্রনিক মার্কেট প্লেস লঞ্চ করেছেন অ্যাকোয়া ফার্মার্সদের জন্য আর পীযূষ গোয়েল হচ্ছেন ভারতের বর্তমানে কেন্দ্রীয় রেলমন্ত্রী মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং মিনিস্টার অফ কনজিউমার অ্যাফেয়ার্স এবং ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মিনিস্টার। যাচ্ছি পরবর্তী প্রশ্ন দিকে সম্প্রতি কে ডক্টর বি আর আহমেদকরের 130তম জন্মবার্ষিকীতে ওনার অর্থাৎ ডক্টর বি আর আহমেদকরের জীবনী সম্পর্কিত 4টি বই প্রকাশ করলেন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে নরেন্দ্র মোদী অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ডক্টর বি আর আহমেদকরের 130তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টর বি আর আহমেদকরের জীবনী সম্পর্কিত 4টি বই প্রকাশ করেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আর এই 4টি বইয়ের লেখক হচ্ছেন কিশোর মাকওয়ানা। এই 4টি বইয়ের নাম হচ্ছে ডক্টর আহমেদকর জীবন দর্শন, ডক্টর আহমেদকর ব্যক্তি দর্শন, ডক্টর আহমেদকর রাষ্ট্র দর্শন এবং ডক্টর আহমেদকর আয়াম দর্শন। তাহলে ভারতের প্রথম ল মিনিস্টার বা ডক্টর বি আর আহমেদকরের জীবন সম্পর্কিত 4টি বই প্রকাশ করেছেন পিএম নরেন্দ্র মোদী। যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে কোন দেশে 22তম লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হতে চলেছে। 22তম লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2021 কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে। উত্তরটি হয়ে যাবে স্পেন অপশন বি হচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে স্পেনের শহর সেভিলিয়াতে 22তম লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হতে চলেছে 6 মে ভার্চুয়ালি বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আর এটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল 2000 সালের 25শে মে। স্পেনের ক্যাপিটাল কি মাদ্রিদ। স্পেনের বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছেন পেড্রো সানচেজ। যাচ্ছি পরবর্তী প্রশ্ন দিকে কোন ক্রিকেটার উইজডেন লিডিং ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে বেন স্টোকস অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস সম্প্রতি উইজডেন লিডিং ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন আর উইজডেন ওডিআই ক্রিকেটার অফ দ্য 2010 অ্যাওয়ার্ড কে পেয়েছেন ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলি এবং এক্ষেত্রে অস্ট্রেলিয়ার বেত মনে লিডিং ওমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। নেক্সট নিম্নের কোন ব্যাংক পিএনবি অ্যাট দ্য রেট ইজ নামক ডিজিটাল ইনিশিয়েটিভ লঞ্চ করলো। এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি অ্যাট দ্য রেট ইজ নামক নতুন ইনিশিয়েটিভ লঞ্চ করেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত নিউ দিল্লিতে। বর্তমান সিইও হচ্ছেন এসএস মালিক রাজন রাও এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1894 লাহোরে যেটি এখন বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। তোমাদের জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতা কারা আমাকে কমেন্ট করে জানাবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার্সদের নাম আমাকে কমেন্ট করে জানাবে। যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে, নিম্নের কোন ভারতীয় খেলোয়াড় উইজডেন ওডিআই ক্রিকেটার অফ দ্য 1990s অ্যাওয়ার্ড পেলেন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সচিন তেন্ডুলকর
অপশন বি হচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ভারতের শচীন রমেশ তেন্ডুলকর সম্প্রতি ওয়েস্টার্ন ওডিআই ক্রিকেটার অফ দ্য 1990s এর অ্যাওয়ার্ড পেয়েছেন, আর এক্ষেত্রে কপিল দেব ওডিআই ক্রিকেটার অফ দ্য 1980s এর অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং শচীন তেন্ডুলকর 2014 সালে ভারত রত্ন পেয়েছিলেন, 2008 সালে উনি পদ্মবিভূষণ, 1999 সালে পদ্মশ্রী এবং 1994 সালে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এবং উনি 1997 সালে রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। এইভাবেই চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নের দিকে। ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স 2021 কোন দেশ শীর্ষে রয়েছে, কোন দেশ শীর্ষে প্রথম স্থানে রয়েছে, উত্তরটি হয়ে যাবে সুইডেন, অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ফেসবুকের সাথে মিলিত হয়ে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট সম্প্রতি ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স 2021 প্রকাশ করেছে, যেখানে শীর্ষে বা প্রথম স্থানে রয়েছে সুইডেন এবং ভারত এক্ষেত্রে রয়েছে 49তম স্থানে। সুইডেনের ক্যাপিটাল কি? স্টকহোম। সুইডেনের কারেন্সি হচ্ছে সুইডিশ ক্রোনা। সুইডেনের বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছেন স্টিফেন লোফেন, এবং এই ক্ষেত্রে টপ 5টি দেশ হচ্ছে সুইডেন প্রথম স্থানে রয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে ইউএস, তৃতীয় স্থানে রয়েছে স্পেন, তারপরে রয়েছে অস্ট্রেলিয়া এবং তারপর স্থানে রয়েছে হংকং। যাচ্ছি পরবর্তী প্রশ্ন দিকে, প্রশ্ন নম্বর 10 এবং আছে শেষ প্রশ্ন। কোন দিনটি ওয়ার্ল্ড আর্ট ডে 2021 হিসেবে পালিত হল, ওয়ার্ল্ড আর্ট ডে 2021 হিসেবে কোন দিনই পালন করা হয়েছে, উত্তরটি হয়ে যাবে 15ই এপ্রিল, অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর 15ই এপ্রিল ওয়ার্ল্ড আর্ট ডে হিসেবে পালন করা হয়, আর এটি প্রথমবার পালন করা হয়েছিল 2012 সালে, আর এই দিনটি প্রত্যেক বছর পালন করা হয় লিওনার্দো দা ভিঞ্চির জন্মবার্ষিকী উপলক্ষে। এই বছরের থিমও রয়েছে ওয়ার্ল্ড আর্ট ডে 2021-এর থিমটি হচ্ছে উই আর নট অ্যালোন। আর লিওনার্দো দা ভিঞ্চির কিছু জনপ্রিয় আর্ট ওয়ার্ক আমি এখানে দিয়েছি, যেমন রয়েছে 1503-এর মোনালিসার চিত্র, 1498 সালের দ্য লাস্ট সুপার, 1490-এর ভিট্রুভিয়ান ম্যান এবং ভার্জিন অফ দ্য রক্স ইত্যাদি। তোমাদের সকলকেই আরও একবার মনে করিয়ে দিচ্ছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফ এর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে, তোমরা ফুল ডিটেলস সমেত পিডিএফ পেয়ে যাবে, আর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও কালেক্ট করতে পারবে। এখনও পর্যন্ত যদি আমাদের টেলিগ্রাম গ্রুপটি জয়েন করনি, এখনই জয়েন করে নাও, ভিডিও ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আর আজকের এই ভিডিওতে এতটাই পর্যন্ত ছিল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও অবশ্যই লাইক করবি, আর চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবি। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।